তাহলে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। আপনি দিলে তো বরকত হবে, আপনি দিলে বরকত হবে কি না? আজকে ভাইয়ের থেকে হাজার টাকা লোব ওই জলসার জন্য। যদি এখান থেকে ডাইরেক্ট দেয় ভালো, না হয় কমিটিকে বলবো কেটেলে। আগে দেন আপনারটা, কাটাকাটি করবে না, খবর দেয় কমিটি লে নিচ্ছি। হ্যাঁ, নবিয়ানা মেম্বারে, আরে মোস্তফার সিলাই ভিক্ষা পাই আমরা, নবী নবী করি, নবী নবী করি, লোক দাওয়াত করে খাওয়ায়। সেই নবীর দিনের জন্য আমাদের হাত লম্বা আছে, আলহামদুলিল্লাহ। বলুন বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে পীর আল্লামা শাহ সুফি আহা বড় নবীর প্রেমিক ছিলেন, আমার চাচা যান নুরুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ, ওইখানে একটা মাদ্রাসায় হুজুর কেবলার সঙ্গে জলসা ছিল, পান সাজছেন আর ওয়াজ করছিলেন, হয়তো অনেক মুরব্বীরা দেখেছেন, আমি পাশে বসেছিলাম, মনে পড়ছে অনেক হয়তো দেখেছেন। আহা, এতটুকু জেনে রেখে দিও ভাই, নামাজ আল্লাহ পাকের ফরজ, রোজা আল্লাহ পাকের ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, জাকাত মালদারদের জন্য ফরজ, আমি কোনো ফরজকে ইনকার করে কাফের হচ্ছি না, কিন্তু এটা গ্যারান্টি কেউ নামাজ পড়ে বলতে পারবে না আমি পড়িছি আমায় জান্নাত যেতে হবে, রোজা রেখে বলতে পারবে না জান্নাত যেতে হবে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদা তোমার মাহবুবের জন্য চিল্লাচ্ছি, তোমার নবীকে যে প্রেম করে সেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাই আমার হুজুর কেবলা, আমার ভাইজানের এবং আমারও আব্বা চাচা মানেও তো বাপ রে বাপ। আর আমি মনে করি হুজুর কেবলা থাকলে আমার মাথায় হাত দিয়ে কেউ একজন বলতো তুই ঠিক আছিস, সেই রকম একটা ব্যক্তি, কেন আশেক রসুল ছিলেন, কথা বুঝে আসছে, বেশাক তিনি জান্নাতি ইনশাআল্লাহ, আল্লাহ তিনাকে জান্নাতে আরও আলা মাকাম দান করে, বোন আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমরাও যেন জান্নাতি আল্লাহ হয়, বোন আল্লাহুম্মা আমিন। তখন গিয়ে দেখা হবে হুজুর কেবলার সাথে, আল্লাহ চাইলে হুজুর কেবলা ওখানেও পান খাবে আমরা দেখব। হাই দেখেন, আমি রহস্য করছি না, গিয়ে জান্নাতে আছে রে বাবা, আছে 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 আছে, জান্নাতের কথা শুনলে অবাক হয়ে যাবে। জান্নাতে হুরেরা নাচ দেখাবে, যুবক শোন, জান্নাতে হুরেরা গান গিয়ে শোনাবে তোদের ঘরে, যে সুর শুনে জান্নাতি যুবকরা বলবে, আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো, খোদা তোমার কসম করে বলছি, এদের যা সুন্দর সুর আমরা মরে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যারা এই ফাটা বাঁশগুনোর গলা শুনিস, তোদের কানে কপালে জুটবে না, এখনো তওবা করেলে সুযোগ আছে। পায়ের কাছে দুটো, কোমরের কাছে দুটো, মাথার কাছে দুটো, লম্বা হেলান দিয়া চেয়ারে শুয়ে থাকবে, তোকে নাচ দেখা দিকে একটা পা মারবে, এক লক্ষ রকমের আলো জান্নাতে জ্বলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খাদেম করে রেখেছে আল্লাহ, দুনিয়ায় তোরা কোনো জায়গায় গিয়ে অনেকে দেখেছিস জুতো দেখে এসছে, জুতো বারবার ঘুর ঘুর করে চোয়া জানতা খুলে দেখেছে, দেখেছিস শুটিয়ে লাল কর দেবো। আর জান্নাতে সিবিচ আছে, সাগর আছে, গল্প বলছি নি, কোরআন বলছি, একবার শুধু তাকাবে আর তাকাতে হবে না, পিছন ধরে নেবে, তোমার অপেক্ষায় তো আমি ছিলাম, আল্লাহ তোমার খেদমতের জন্য আমায় বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ষাট হাত লম্বা হবে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে তৈরি, তার থুতু যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দেয় পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে, সে তোমার জীবন সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার মা বোনেরা মনে দুঃখ করতে পারে যে আমাদের সব শেষ হয়ে গেল রে, না আম্মা রসুলকে একজন বলে চাঁদাটা উঠছে বলে একটু বলে নিচ্ছি, কেন বিয়াদি হবে ভাই? তবে একটা জিনিস, ছাত্র বড় ভাই আমার, ছাত্রও মনে করি নিজেকে বড় ভাইয়ের সামনে অচ করে ট্রেনিং দিতে হবে তো বাবা, ঠিক আছে তো হুজুর? হ্যাঁ ঠিক আছে বলছে, চিন্তা নেই, সার্টিফিকেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। না এইসব এইসব মাইন্ড আমি আনি না, যে আল্লাহ আমাকে এত দিয়ে জাত দিয়েছে, হ্যান দিয়ে দূর বাবু, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, নিঃশ্বাসটা ফুরিয়ে গেল লাশ, কিচ্ছু দাম নেই, যদি কষ্ট করে একটু জান কব যায় হেগে ফেলবো কাপড়ে। এই কথা শুনছেন না, শোনেন না, কত লোক মুতে ফেলে হেগে ফেলে, দেখেন না আল্লাহ জি দয়া করে আস্তে করে লাই তো বেঁচে যাবো, না হয় সাইজ হয়ে যাবে, তাহলে অত বেশি দাদাগিরি ফুটানি ভালো নয় বাবা, সাদা মাটা হয়ে থাকো, মাথা হ্যাট করে থাকো, জান্নাতে গিয়ে তখন দেখবো ইনশাল্লাহ। বাজারে যাবে সব ফ্রি, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি কিনে নিয়ে আসো, যেটা খুশি নিয়ে আসো, কথা বুঝে আসছে? জি কথা বলছিলাম,
একটা নবীকে একজন মহিলা জিজ্ঞেস করে হুজুর এত সুন্দর সুন্দর হুর আর আমাদের স্বামী কি আমাদের দিকে তাকাবে নবী বললেন তোমাকে তোমার রব এত সুন্দরী বানিয়ে দেবে তুমি ডান দিকে বসবে বাকি কোনো বাঁ দিকে বসবে তোমার দিকে একবার তাকাবার ওই দিকে তাকাবে না তোমার দিকেই তাকিয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা আমার বোনের রাতে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন জান্নাত যাওয়ার স্বপ্ন দেখুন আল্লাহ যৌবন দিয়েছে কেরেলিতে বেশি কোন সময় লাগে না এমন রোগ দেবেন সৌন্দর্য রূপ সব বিছানায় শুয়ে কেটে যাবে তাই বেশি ফুটানি ভালো নয় তোমাকে যে সম্পদ আছে ওই সম্পদের মালিক যে সময় মতো আসবে তার হাতে হ্যান্ডওভার করবে ইদিক উদিক করতে যেও না কেন এই দুনিয়া তোমাকে কিছু টাকা দিয়ে বাজারে রাস্তায় নামিয়ে উলঙ্গ বানাচ্ছে কেন তোমার বাপের হাতে হাতে দিলে হলো না তোমার ভাইয়ের হাতে দিলে হতো না তোমার স্বামীর হাতে দিলে হতো না না নারী তোমায় আসতে হবে এই জন্য তোমায় ডাকতে ইসলামে পর্দা ফরজ তোকে ডেকে বেপর্দা করতে চাইছে ও আজ অনেক করে দিয়েছি ভাইয়েরা রজ না করলেও চলবে দোয়া করে দিলেই হয়ে যাবে কেন দোয়াটা হন বাকি রয়ে গেল আমি বিদায় নেব ভাইজানের টাকা আমার হাতে রয়ে গেছে কখন ভুল করে পকেটেটা ঢুকে যায় এই কোথায় গেলি রে বাবা উঠে আয় না হল ইন্নামাল আমালু বিন্নিয়াত এখানে জন্ম দিয়েছে আমার ভাই যখন শরীক হয়েছে আমি একটু শরীক হয়ে যাই বড় ভাইকে দেখা দেখি আল্লাহ পাক যা আছে লে বাবা সব পুরো পকেট খালি বাপ না রয়েছে রে এখনো রয়েছে চাবিটা নিস নি তাহলে ঘর উতারবে না ভাই এখনো বেরোচ্ছে যা ছিল সব দিয়ে দিয়েছি কেন ঘরে যেতে পারবো কি গ্যারান্টি নাই কি হবে কিন্তু আল্লাহ বলেছে তুমি ভাবতে পারো জায়েজ কিন্তু আমার এখান থেকে ঘরে যাওয়ার জন্য পয়সার প্রয়োজন নেই আপনাদের দোয়া আমার মুর্শিদ কেবল মরা মুর্শিদ নয় রে বাবা চেয়ে থাকে বাচ্চাদের দিকে আর না হয় কবে ভটাভট সব ঝেড়ে দিয়ে মরে যেত যেভাবে গাড়ি ছোটে আমাদের না সব ভটাভট মরে যেত চেয়ে থাকে সময় হয় এমন হয় হয়ে গেছে ঘরে সরিয়ে দেয় বললেন না আল্লাহ একবার আরো জোরে বললেন না আল্লাহ একবার আরো চিৎকার দিয়ে বললেন আল্লাহ একবার হ্যাঁ মরা লোকের মুরিদ আমরা নয় এদিক ওদিক করিনি বাবা এখন অনেক দলমত বেরিয়েছে দেখ না বাবা কারো মুখে কথা শোনা যাচ্ছে নবীর হয়ে মসজিদে গিয়ে বাবা গুঁতগুঁতি করছে কই নবীর হয়ে বলিস নি কেন না নামাজ পড়ি তো নামাজ পড়ে ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে কি হয়েছে ওই নামাজিকে আল্লাহ জান্নাত দেবে যে মোহাম্মদ রসুলের স্টাইলে নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ তো যার স্টাইলে নামাজ পড়ছো সে তোমার দিলে নেই তো কার স্টাইল ধরলে বাবা তুমি তাই ছোট করলাম সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নলেজ সিটি হচ্ছে মা বোন বাপ ভাই সবাইকে বলবো বাৎসরিক দাতা হবেন নলেজ সিটির বাপ ভাইয়েরা শুক্রবার 10টা থেকে 12টা মা বোনেরা রোববার 10টা থেকে 12টা উভয়কেই জোহরের নামাজ বা জুম্মার নামাজের পর খাবার দাওয়াত কিন্তু রোববার ছাড়া অন্য দিন গেলে দেখা হবে না মা বোনেদের সাথে আর রোববার দিন আপনারা গেলেও দেখা হবে না ওই দিন মা বোনেদের জন্যে বাকি দিন আপনাদের গ্রামে গ্রামে আপনারা আমাকে সালাম দিয়েছেন আমি সালাম দিচ্ছি উত্তর দেন অনুরোধ করবো একটা কেউ যেন মুসাবার জন্য দাঁড়াবেন না হাত বাড়াবেন না যদি আমার ছোট থাকতো আমি মানা করতাম না আমার বড় মুরব্বীদেরকে সম্মান করতে হয় কথা বুঝে আসছে কিন্তু নীতি কোরআন সুন্নাহ এজমা কিয়াস আমার মুজাদ্দেদ জামানকে আমি মানি আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা